তাপমাত্রায় মানুষের জীবনে স্বচ্ছলতা এসেছে, সঙ্গে বেড়েছে খাবার নষ্ট করা ও অপচয়। নষ্ট খাবার আবর্জনা হয়ে নষ্ট করছে পরিবেশ, হচ্ছে বায়ু দূষণ। ফিলিপাইনে এক প্রকল্পের আওতায় খাদ্যের অপচয় কমানোর চেষ্টা চলছে। আবর্জনায় স্তূপে উচ্ছিষ্ট খাবার দেখলে খাওয়ার ইচ্ছা জাগার কথা নয় কারো, কিন্তু ক্ষুধার চোটে বাধ্য হয়ে এসব খেতে হয়। ময়লা আবর্জনা বা গার্বেজ অত্যন্ত নির্মল হলেও সত্য, এগুলো আমাদের কাছে নোংরা হলেও বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে এগুলো প্রধান আয়ের উৎস, বিশেষত যারা অত্যন্ত গরিব। এমনি করে ফিলিপাইনের কিছু হতদরিদ্র মানুষ এই সকল আবর্জনা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। কিন্তু সেখানের আবর্জনা একটি অন্যরকম। তারা বিভিন্ন ডাস্টবিন থেকে এইসব উচ্ছিষ্ট মানুষের ফেলে দেওয়া খাবার সংগ্রহ করে। ম্যানিলা শহরে ভোর থেকেই আবর্জনা কুড়ানিরা ফেলে দেওয়া খাদ্যের সন্ধান চালিয়ে যান, একটা প্রসেস করে হতদরিদ্র মানুষের কাছে বিক্রি করা হয়। এই খাবারকে তালালগ পাগপাগ বলা হয়। এর অর্থ হলো খাবার থেকে ময়লা পরিষ্কার করা। ফিলিপ পান্ডানা নিজের পরিবারকে এই পাগপাগ বা আবর্জনার স্তূপ কুড়িয়ে পাওয়া খাদ্যের অবশিষ্ট অংশ খাওয়ান। ফিলিপাইনে 1,30,00,000 মানুষের দিনে 3 বেলা খাবার কেনার সামর্থ্য নেই। ফিলিপ পান্ডে তার পাগপাগ নিয়ে বাসায় ফিরছে। 2 বছর আগে থেকেই তিনি আবর্জনা কুড়ানি হিসেবে কাজ করছেন। বাসায় ফিরে তিনি কুড়িয়ে পাওয়া মুরগির মাংস ব্যাকটেরিয়া মুক্ত করতে পানিতে ফোটাচ্ছেন। তারপর টমেটো, পেঁয়াজ ও নানা রকম মশলা যোগ করে তিনি সন্তান ও নাতি নাতনিদের জন্য রাতের খাবার রান্না করেন। তিনি এই কঠিন পরিস্থিতি তুলে ধরে বলেন, এখানে হয় কাজ আছে কিংবা নেই, অবশ্যই এমন খাবার খেতে না চাইলেই ভালো হতো, কিন্তু এছাড়া উপায় নেই। জীবন বড় কঠিন, ধনীদের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকলেও ভবিষ্যতে অপচয়ের বদলে উদ্বৃত্ত খাবার দান করা হলে ফিলিপ পান্ডের জীবনযাত্রা অনেক সহজ হয়ে উঠবে। কারণ তার মতে আবর্জনা দুর্গন্ধে কখনোই কারো আনন্দ লাগতে পারে না। উপরে এই তথ্যগুলি আপনার ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।